নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি কে না খেতে পছন্দ করে? সবাই কিন্তু এই চাটনি বানাতে পারে, এক একজনা এক এক রকমভাবে বানায়। কিন্তু আমি যে এই মশলাটা ব্যবহার করেছি সেটা দিলে কিন্তু চাটনির স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। আসুন দেখবেন কীভাবে বানাচ্ছি। এখানে দুটো কাঁচা আম নিয়েছি, দেখুন কাঁচা আমগুলোর রঙটা স্লাইড একটু হলুদ মতন হয়েছে, কারণ এই আমটা খুব টক বলে আমি দুদিন ঘরে রেখে দিয়েছিলাম। খুব বেশি টক আম হলে আপনারও কিন্তু দুদিন ঘরে রেখে এইভাবে বানাবেন, আর এতে তুলনামূলক চিনি বা গুড়ের পরিমাণটা অনেকটা কম লাগে। আমগুলোকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পাঁচ ফোড়ন, এইটা নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিই। পাঁচফোড়নটার কালার চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন এটাকে নামিয়ে যাচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিলাম। লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/4 চামচ সর্ষে। সর্ষেটা ফুটে গেছে, এখন এর মধ্যে আমটা ঢেলে দিলাম। আমটাকে অল্প কিছুক্ষণ সময় ভেজে নিলাম, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, আর দিলাম অল্প পরিমাণ হলুদ। এখন আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটু নাড়তে থাকবো। পরিমাণ মতো জল দিয়ে দেব। আর ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট ফুটিয়ে নেবার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুড়, আর দিলাম 2 টেবিল চামচ চিনি। আপনারা শুধু গুড় বা শুধু চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু দুটো মিশিয়ে বানালে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় আর কালারটাও সুন্দর হয়। চিনি আর গুড় দেওয়ার পর কিন্তু আরও খানিকক্ষণ জাল দিতে হবে, কারণ এটা মোটামুটি ঘন ঘন বানাতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা 5 ফোড়ন। এখানে এতটা হয়েছে, আমি এর মধ্যে থেকে 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, আর বাকিটা এয়ারটাইট কন্টেনারে রেখে আমি পরে ইউজ করে নেব। মশলাটা মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখুন চাটনিটা বেশ একটু ঘন মতন হয়েছে, আর যে গোটা গোটা কিছুটা আম দেখা যাচ্ছে, এই আমটা মুখে দিলে কিন্তু খুব ভালো লাগবে। এটা এখন একটা বাটিতে তুলে নিচ্ছি, দেখুন কালারটাও যেমন সুন্দর হয়েছে একদম লোভনীয়, আর 5 ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই চাটনির রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্টও করতে পারেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো।